হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা এক্সেলে কোনো টেক্সটকে কলামে ভাগ করবেন আপনারা এক্সেলে হয়তো কোনো একটি কলামের মধ্যে বেশ কিছু টেক্সট নিয়েছেন সেই টেক্সটগুলোতে আপনাদের হয়তো অনেকগুলো শব্দ রয়েছে আপনারা প্রতিটি শব্দ যদি আলাদা আলাদা কলামে নিতে চান অর্থাৎ সেই কলামের টেক্স আপনারা দুই কলামে অথবা তিন কলামে ভাগ করতে চান সে কাজটি আপনারা কিভাবে করবেন আমি এখন এই ভিডিওতে সেটি দেখাচ্ছি এক্সেলে এখানে দেখুন আমি কিছু টেক্সট নিয়েছি এই টেক্সটগুলোতে দুটি করে শব্দ রয়েছে এখানে ফার্স্ট ন্যাম এবং লাস্ট ন্যাম রয়েছে আমি যদি এই ফার্স্ট নেম এবং লাস্ট ন্যাম এই দুটিকে যদি এবার আলাদা কলমে ভাগ করতে চাই সেটি করার জন্য এখানে এক্সেলের ডাটা ট্যাবের অধীনে এখানে দেখুন ডাটা টুল সেকশনে এখানে একটি বাটন রয়েছে টেক্সট টু কলাম আপনারা যদি এই বাটনে ক্লিক করেন তাহলে একটি বক্স আসবে এখানে দেখুন লেখা রয়েছে কোনবার টেক্সট টু কলাম উইথ স্টেপ ওয়ান্ট অফ থ্রি অর্থাৎ আপনাদেরকে এখানে তিনটি স্টেপ পার করতে হবে এখানে দেখুন দুটি অপশন রয়েছে একটি হচ্ছে ডেলিমিটেড এবং আরেকটি হচ্ছে ফিক্সড ওয়াইড আমরা এটি ডেলিমিটেড সিলেক্ট করব আমরা ফিক্সড ওয়াইড সিলেক্ট করবো না তারপরে এখানে আমাদের যে এখানে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সগুলো এখানে শো করছে তারপরে আমি যদি এখানে নেক্সটে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখুন লেখা রয়েছে ডেলিমিটার্স অর্থাৎ আমি কি দ্বারা এটি ভাগ করব এখানে ট্যাব রয়েছে সেমিকলম রয়েছে কোমা রয়েছে স্পেস রয়েছে আদার্স রয়েছে আমি এখানে স্পেস দ্বারা ভাগ করব আমাদের এখানে প্রত্যেকটি শব্দের পরে স্পেস রয়েছে আমি এখানে যদি স্পেসটি সিলেক্ট করি তাহলে সেটি স্পেস অনুযায়ী ভাগ হবে আমি এখানে ট্যাপটি উঠাই দিলাম যখনই আমি এখানে স্পেসে টিক দিলাম তখন এখানে দেখুন টেক্সটের মাঝখানে একটি বর্ডার চলে আসছে এবং এটি দুটি কলমে ভাগ হয়ে গেছে সেটি এখানে বোঝাচ্ছেন তারপরে এখানে আমি আবার নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে কলামের ডাটাগুলো কোন ফর্মেটে আসবে সেটি এখানে বলে দিতে হবে বর্তমানে এখানে জেনারেল ফর্মেট সিলেক্ট রয়েছে আমি এটি রাখলাম এছাড়াও আপনারা যদি টেক্সট অথবা ডেট এগুলো যদি সিলেক্ট করতে চান সেগুলো সিলেক্ট করতে পারেন তারপরে আমি যদি এখানে ফিনিশে ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে এই কলামের মধ্যে যে টেক্সটগুলো ছিল সেই টেক্সগুলো ভাগ হয়ে প্রথম অংশটি এই কলমে আসছে এবং পরের অংশটি এই কলামে চলে এসেছে এভাবে আপনারা এক্সেলে একটি কলামের টেক্সট দুটি দুইটি কলমে ভাগ করতে পারেন এছাড়াও আপনার এখানে যদি স্পেস না থেকে অন্য কিছু যদি থাকতো তাহলে সেটিও আপনি করতে পারতেন যেমন এখানে আমরা প্রত্যেকটি টেক্সটের মাঝে আমি একটা হ্যাশ চিহ্ন দিচ্ছি হ্যাশ চিহ্ন দিলাম তারপরে আমি এটি সিলেক্ট করলাম এবং তারপরে আমি টু কলাম এখানে ক্লিক করলাম তারপরে আমি নেক্সটে যাচ্ছি এখানে দেখুন আমি স্পেস বাদ দিয়ে আমি আদার্স এটি সিলেক্ট করলাম এবং এখানে আমি হ্যাশ চিহ্ন দিলাম তারপরে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম তাহলে দেখুন এখানেও একইভাবে এটি ভাগ হয়েছে তারপরে আমি এখানে ফিনিশে ক্লিক করলাম তাহলে দেখুন এটি দুটি কলামে ভাগ হয়ে গেছে এভাবে আপনারা শুধু স্পেস দিয়ে না অন্যান্য সিম্বল দিয়েও একটি কলামের টেক্সকে দুটি কলমে ভাগ করতে পারেন আপনারা যদি এর উল্টোটি করতে চান অর্থাৎ আপনারা দুটি কলামের টেক্স যদি একটি কলামে নিতে চান সেটিও নিতে পারবেন সেটি নেওয়ার জন্য আপনাদেরকে ফ্ল্যাশ ফিল ব্যবহার করতে হবে ফ্ল্যাশ ফিল সম্পর্কে আমি অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে এক্সেলে একটি কলামের টেক্সকে দুটি কলামে ভাগ করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ